নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো বন্ধুরা গত পরশু একটা ভিডিও দিয়েছিলাম যে বর্তমানে কিন্তু আধার পিএএস এ মিত্রা আইডি প্রোভাইড করছে যেই আইডির মাধ্যমে আপনি কিন্তু আধার কার্ডে সমস্ত রকম কাজ করতে পারবেন সেটা হতে পারে নতুন আধার কার্ডের কাজ থেকে শুরু করে মোবাইল নাম্বার লিঙ্ক বায়োমেট্রিক আধার কার্ডে এ টু জেড কাজ কিন্তু করতে পারবেন কিন্তু তার জন্য আপনার কাছে কিন্তু আধার সুপারভাইজার সার্টিফিকেট থাকতে হবে এবার আধার সুপারভাইজার সার্টিফিকেট কীভাবে আবেদন করবেন সেটা কিন্তু গত ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি তো এবার এই এই দুটো ভিডিওতে অনেক কিন্তু কমেন্ট এসেছে অনেকে প্রশ্ন করছে যে আধার এই যে পিএস আইডি প্রোভাইড করছে এটা কি সুপারভাইজার সার্টিফিকেট ছাড়া অ্যাপ্লাই করা যাবে এছাড়া কিন্তু অনলাইন অ্যাপ্লাই করতে অনেক মানুষের অনেক প্রবলেম হচ্ছে এবং এই সুপারভাইজার সার্টিফিকেটে অনেকে কমেন্ট করেছে যে সুপারভাইজার সার্টিফিকেট কত টাকা খরচ হবে আবেদন করতে এবং এর কত নাম্বার পেলে পাস হব বা এর কোয়েশ্চেন অ্যান্সার কোথায় পাবো সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার দেব এবং সঙ্গে বলবো যে এই বর্তমানে যে আধার পিএস আইডি প্রোভাইড করা হচ্ছে এটা আপনি আধার সুপারভাইজার সার্টিফিকেট ছাড়া কি আবেদন করতে পারবেন কি বা না সমস্ত বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে এবং আধার সুপারভাইজার সার্টিফিকেট সম্বন্ধে সমস্ত বিস্তারিত আলোচনা করবো এবং সঙ্গীতদের কোশ্চেন অ্যান্সার আপনাদের প্রোভাইড করব সেই জন্য ভিডিওটা প্রথম শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোর সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশাপাশিটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্যন্ত ভিডিও নিয়ে আসি তো চলো আজকে ভিডিওটা শুরু করে যাক তো সবার প্রথম বলে কি যে বর্তমানে আধার পিএস মিত্রা মিত্র আইডি যে প্রোভাইড করা আছে সেখানে আপনি সুপারভাইজার সার্টিফিকেট ছাড়া আবেদন করতে পারবেন কি পারবেন না তো দেখুন আপনাদের একটা পরিষ্কার কথা বলে রাখি যে আধার কার্ডে কোন রকম আপনি কাজ করতে গেলে আপনার কাছে কিন্তু অবশ্যই একটি সুপারভাইজার সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে যদি আপনার কাছে একটি সুপারভাইজার সার্টিফিকেট না থাকে তাহলে কিন্তু কোনোদিনও আপনি আধার কার্ডে কাজ কিন্তু করতে পারবেন না সেই জন্য এই আশাটা ছেড়ে দিন যে সুপারভাইজার সার্টিফিকেট ছাড়া আমি আধারে কাজ করব এটা কিন্তু কোনোদিন সম্ভব না এই সুপারভাইজার সার্টিফিকেট থাকলেই তবে কিন্তু আপনি কাজ পেতে পারবেন যেরকম উদাহরণস্বরূপ আপনাদের রাখি যে বর্তমানে কিন্তু যে যে প্রাইমারি টেটের পরীক্ষাটা হচ্ছে সেটা যাদের কাছে যে বা বিএড সার্টিফিকেট আছে তারাই কিন্তু আবেদন করতে পারবেন সাধারণ মানুষ কিন্তু আবেদন করতে পারবেন না যাদের কাছে এই সার্টিফিকেট আছে তারাই শুধু আবেদন করতে পারবে সেম একইভাবে আধার যদি আপনি কাজ করতে চান তাহলে সুপারভাইজার সার্টিফিকেট কিন্তু অবশ্যই দরকার তবে কিন্তু আপনি যে আধার যে পি এস মিত্র আইডি প্রোভাইড করেছেন তার জন্য কিন্তু আবেদন করতে পারবেন ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন এরপরে বললে কি যে এই বর্তমানে কিন্তু যে আধার পিএস মিত্র আইডি যে রেজিস্ট্রেশন আছে সে কিন্তু অনেকের প্রবলেম হচ্ছে যে মিডিল নামে কিন্তু প্রবলেম হচ্ছে যাদের মিডিল নেম নেই সে কিন্তু বলছে যে মিডিল নাম বসাতে তো সেখানে আপনি কী করবেন সে কিন্তু একটা স্পেস দিয়ে দেবেন আপনি ঠিক আছে সেই মিডিল নেমের জায়গায় একটা স্পেস দিয়ে তারপরে কিন্তু আপনি ফর্মটা করবেন আপনি কিন্তু অবশ্যই সাবমিটটা নিয়ে নেবে ঠিক আছে বোঝা গেল তো এরপরে বলে কি যে বর্তমান যে আধার সুপারভাইজার সার্টিফিকেট আপনি আবেদন করবেন এই জন্য কত টাকা খরচ হবে তো দেখুন এই আধার সুপারভাইজার সার্টিফিকেট এটা আবেদন করতে আপনাকে চারশো সত্তর টাকা কিন্তু খরচ হবে ঠিক আছে এই যে আপনি যে ফর্ম ফিল করবেন তার চারশো সত্তর টাকা খরচ হবে তারপরে ফর্ম ফিল আপটা নেওয়ার পর তারপর কিন্তু একটা ডেট আপনাকে সিলেক্ট করতে হবে যেই ডেটে আপনি এক্সামটা দিতে যাবেন সেখানে এক্সাম সেন্টার এবং ডেট কিন্তু চুজ করতে হবে যেই সেন্টারে আপনি পরীক্ষাটা দিতে যাবেন ঠিক আছে আপনার যে নিয়ারে যে সেন্টার আছে সেই সেন্টারটা চুজ করে নেবেন সেই সেন্টারে গিয়ে আপনি একটা এক্সাম দিয়ে দেবেন একশো দশ নাম্বার কিন্তু এক্সামটা হবে তার মধ্যে আপনাকে মিনিমাম কিন্তু সাতাত্তর নাম্বার পেতে হবে যদি আপনি সাতাত্তর নাম্বার পেয়ে যান তাহলে কিন্তু আপনি পাস হয়ে যাবেন এবং আপনাকে একটা সার্টিফিকেট কিন্তু অনলাইন থেকে আপনাকে প্রোভাইড করা হবে অনলাইনে সেই সার্টিফিকেট ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর তারপর সেই সার্টিফিকেট দিয়ে বর্তমানে যে আধার পিএস মিত্র আইডি যে রেজিস্ট্রেশন চলছে সেখানে আপনি খুব সহজে আবেদন করতে পারবেন সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব এই সুপারভাইজ সার্টিফিকেটের জন্য আবেদন করে নিন এবং এই যদি আপনার হাতে চলে আসে বর্তমানে কিন্তু আপনার জন্য বড় সুযোগ ঠিক আছে বর্তমানে কিন্তু আধারের কাজ যদি আপনি করতে চান খুব সহজে কিন্তু আপনি আধারে কাজ কিন্তু করতে পারবেন বর্তমানে বহু মানুষ কিন্তু এখানে নিযুক্ত করা হবে এবং পরবর্তীকালে এই আধারের কাজ কিন্তু দিনে দিন কিন্তু প্রচুর পরিমাণে বাড়ছে অনেক মানুষের কিন্তু আধার কার্ডে ভুল আছে এবং আধার অপারেটার সংখ্যা অনেক কম সেই জন্য ইউআইডি এবং সিএসসি থেকে কিন্তু বর্তমান নিযুক্ত করা হচ্ছে আধার অপারেটার জন্য সেই জন্য আপনার কাছে বড়ো সুযোগ এই সুযোগটা কিন্তু হাতছাড়া করবেন না যদি আপনারা আধার কার্ডে কাজ করে ভালো রকম টাকা ইনকাম করতে চান এর কিন্তু ভালো একটা অপরচুনিটি তো এবার বলবো যে এই আধার সুপারভাইজার সার্টিফিকেট যে আপনি জন্য অ্যাপ্লাই করার পর যে এক্সামটা দেবেন সেই এক্সামের কোশ্চেন অ্যান্সার কোথায় পাবেন তো দেখুন কোশ্চেন অ্যান্সার কিন্তু লিঙ্ক কিন্তু ভিডিও দিয়ে দেবো সেখান থেকে কিন্তু আপনি কোশ্চেন অ্যান্সার খুব সহজ আপনি ডাউনলোড করে নেবেন সেই কোয়েশ্চেন অ্যান্সার ডাউনলোড করে নেওয়ার পর সেই কোয়েশ্চেন অ্যান্সার আপনি প্র্যাকটিস করবেন তার মধ্যে কিছু কোশ্চেন অ্যান্সার পড়বে এছাড়া কিন্তু যদি আদার্স যদি আপনার কোনো সোর্স থাকে সেখানে যদি কোনো কোশ্চেন অ্যান্সার পান তো সেখানে কিন্তু আপনি খুব সহজে ডাউনলোড করে সেটা কিন্তু আপনি প্র্যাকটিস করবেন খুব বেশি যে কঠিন প্রশ্ন হবে সেরকম কিন্তু নয় মোটামুটি আপনি যদি একটু ভালো রকম একটু পড়ে যান তাহলে কিন্তু অবশ্যই সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার পারবেন ঠিক আছে সেই জন্য সবার কাছে একটা বড় সুযোগ সবাই কিন্তু এই আদার্স সুপারভাইজার সার্টিফিকেটের জন্য আবেদন করে দিন এবং সার্টিফিকেটটা পেয়ে গেলেই আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনি কিন্তু আধার যে পিএস আইডির জন্য কিন্তু অ্যাপ্লাই করে দিন ঠিক আছে এবারে বললে কি সেখানে যে আপনি আধার পিএস মিত্র আইডির জন্য যে আবেদন করবেন আবেদন করার পর তারপর কিন্তু আপনাকে কিন্তু ডাকা হবে ঠিক আছে আপনার সব কিছু ডকুমেন্টস কিন্তু সেখানে দেখা হবে দেখে নেওয়ার পর আপনি যদি এলিজিবল হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে ফোন করে ডাকা হবে তারপর কিন্তু আপনার ইন্টারভিউ নেওয়া হবে এবং ফিজিক্যাল ডকুমেন্টস কিন্তু ভেরিফাই করা হবে তারপর কিন্তু আপনাকে সেই কাজে কিন্তু নিযুক্ত করা হবে ঠিক আছে তো আশা করি যারা যারা কমেন্ট করছিলেন এইসব টপিকের উপরে তাদের কিন্তু বলে দিলাম যে আপনাদের কী করতে হবে না কী করতে হবে না সমস্ত ডিটেলস কিন্তু আপনাদের বলে দিলাম এরপরে যদি আপনার কোনো কোশ্চেন দেখে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবে আমি অবশ্যই রিপ্লাই করবো এবং আজকে ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিও লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পায়ে থাকা বেলোনেশনটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা আছে এই ভিডিওতে থ্যাংক ইউ